आज जो गरीबों जरूरतमंदों के दरमियान जो डिस्ट्रीब्यूशन किया गया कपड़े। अस्सलाम वालेकुम, ईदर शुभेच्छा सवार जन्य आमार আমি সবসময় মানুষের মাঝে থাকতে ভালোবাসি এবং আমি আমার বাড়িতেও এর 25শে রমজান 400 লোকের ডিস্ট্রিবিউট করেছি পাঞ্জাবি লুঙ্গি সেমাই চিনি। আর আজকে এখানে এসেছি প্রথমবার, আমার এখানে এসে দেখলাম সবার সাথে ভালো লাগলো, কিন্তু গরিবের মাঝে আমি একটু কাপড় দিয়ে তাদের উপকৃত করলাম না, কিন্তু আমি তাদের আনন্দের সাথে সামিল হলাম, এটাই আমার জন্য গর্বের বিষয়। গরিবদের আনন্দের সাথে সামিল হওয়াটাই নিজেকে গর্বিত মনে করছি। এদিকে এসে কেমনি লাগলো রত্নাদি আপনাকে? এখানকার পরিবেশ, এখানকার মানুষের সব কিছুই ভালো লেগেছে, কিন্তু যারা গরিব রয়েছে তাদের পাশে দাঁড়াবার জন্য আরও কিছু কাজ করা মনে হয় আমার উচিত। সেটা আগে যদি কখনো সুযোগ পাই, এলাকার লোকরা আমাকে সুযোগ করে দেয়, অবশ্যই কাজ করব। এই যে কাজ আপনি কত বছর থেকে করছেন? আমি 18 বছর যাবত করছি, আমার মেয়ের বয়স 18, আমি 18 বছর যাবত এই গরিবের পাশে কাজ করছি। মানে কলকাতার বিশেষ মানে অনেকগুলো এলাকারই কাজ করেছি। এটা ছাড়া ম্যাডাম হেলথ হেলথ এডুকেশনের জন্য কিছু করছেন আপনি ম্যাডাম? আমি হেলথের জন্য এমনি নর্মালি কাজ করছি, যার অনেক বাচ্চাদের যারা প্রবলেমে থাকে তাদের যদি গার্জিয়ান আমার কাছে আসে তাদের ফুল কেয়ার আমি করছি। এডুকেশন সম্বন্ধে কিছু বলতে চাইবেন আপনি? এডুকেশনে আমি প্রতিটা স্কুলে, আমার মল্লিকপুর অঞ্চলে যতটা স্কুল আছে সব স্কুলে যারা ভালো রেজাল্ট করছে তাদের জন্য বিভিন্ন প্রোগ্রাম করে রাখি, করে থাকি আমি, যাদেরকে গিফট করি এবং প্লাস তাদের উৎসাহিত করি যে আরও ভালো রেজাল্ট করুক, ভালোভাবে বাবা মায়ের নাম রোশন করুক। আগে দিনে আর কি করতে চাইছেন রত্না ম্যাম? আমি একটা ইচ্ছা আছে বৃদ্ধাশ্রমের, আমার দিল থেকে, সেটা আমার দিল থেকে আমার সবসময়ই আশা ছিল একটা মুসলিমদের বৃদ্ধাশ্রম, যারা গরিব, যারা চেয়ে চিনতে খায়, যারা ডাক্তার দেখাতে পারে না, সে তাদের জন্য একটা বৃদ্ধাশ্রম। তার নেক্সট প্রোগ্রাম আছে আমার একটা স্বাস্থ্যকেন্দ্র, যাদেরকে বিনা পয়সায় চিকিৎসা এবং তাদের মেডিসিন সম্পূর্ণ আমার খরচায় হোক, এটাই আমার আশা। আজকে যেমনি রাজু ভাই আপনার সাথে জুড়ে আছে, ফিউচারে কি রাজু ভাই আপনার সাথে থাকবেন? রাজু ভাই আজকে থেকে না, অনেকদিন যাবত রাজু ভাই আমার সাথে জুড়ে আছে, আর রাজু ভাইয়ের সাথে আমি জুড়ে আছি, তা এটা অনেকদিন যাবত, কিন্তু ওপেনলি আমরা পাবলিক প্লেসে একসঙ্গে 2-3টা প্রোগ্রাম করেছি। হ্যাঁ, আশা করি ওনার সাথ পেলে আমি আরও আগে যাব এবং আমাকে গাইড করলে আমি একটু ভালো কাজ করতে পারবো। ঈদের সময় কি পেগাম কি মেসেজ দিতে চাইবেন ম্যাডাম? আমার কাছে ঈদ আর পুজো দুটোই আলাদা নয়, ঈদের সময় আমি ঈদের মতো উদযাপন করি এবং যখন পুজো হয় পুজোর মতো উদযাপন করি, এবং আমার কাছে হিন্দু মুসলিম খ্রিস্টান যৌন কোনো ধর্মই আমার কাছে মানে কোনো প্রাধান্যতা নয়, ঈদটা ঈদের মতো করে আমরা সবাই উদযাপন করি, আর পূজাটাকেও আমি চাই যতটা পারি তাদের মতো করে উদযাপন করার। আর ঈদের মধ্যে আমি চাইবো যে যার কিছু আছে, আমার কথা হচ্ছে যারা একটু আমির আছে, যারা একটু পয়সাওয়ালা স্বচ্ছ আছে, তারা যদি গরিবদের পাশে একটু একটু করে দাঁড়ায় তাহলে মনে হয় আমাদের প্রতিটা গরিবের ঘরেই আনন্দ ঈদ বলে মনে হবে। শুধু আমি সেমাই চিনি ভালো খেলাম ভালো পড়লাম সেটাই বড় কথা না, এই যে গরিবদের সাথে আজকে আমি এই ঈদটাকে শেয়ার করে নিলাম, এটাই মনে হয় বেশি আনন্দের ঈদ ঈদ বলে আমার মনে হচ্ছে। আর যে গরিবদের লোকের জন্য যা কাজ করছেন আর কি বলবেন আপনি? কত আনন্দিত আজকে আজকে আমরা যেখানে বাস করি মহেশতলা মিউনিসিপালিটি 16 নম্বর ওয়ার্ড, এই ওয়ার্ডের মধ্যে যেভাবে হঠাৎ রত্নাদি এসে আজকের আমাদের কিছু না জানিয়ে মানে প্রোগ্রামটা তৈরি করেছিল 1 ঘন্টার ভিতরে, তার জন্য আমরা খুবই আনন্দিত। এবং এরিয়ার মানুষ এত কাপড় কোনো আমরা এরিয়া দিতে পারিনি মানুষকে, যেভাবে মানে এতগুলি কাপড় এনে মানুষকে দিয়েছে তার জন্য সবাই আনন্দিত, তার সঙ্গে আমরাও আনন্দিত। স্যার ক্যা কহেঙ্গে আজ শুভ অবসর পে যে গরিবকে দরমিয়ান রত্না ম্যাডামকে হাতো সে আর আপ লোক সব উনকি টিম মে হো কপড়া বিতরণ কিয়া যা রা ক্যা কহেঙ্গে? ইয়ে তো বহুত খুশি কি বাত হ্যা, ইয়ে রমজান কা মহিনা ভি চল রহা হ্যা আর কল পরসো ঈদ হ্যা, কহিং কহিং কুছ পরেশানিয়া হো জাতি হ্যা জো লোক দিল সে ঈদ নহিং মনা পাতে, জরুরি নেই কি সবকে পাস ও চিজ হো, হামলোক বস ইহি কোশিশ করেঙ্গে কি খুশি হর কোই মনা, ছোটা হো বড়া হো মিডিয়াম হো ইয়া হাইয়ার হো, সবকা অধিকার হ্যা ঈদ কা খুশি মনানে কা, সবকোই মনা ইসমে হামলোক জিতনা হো সকতে আপনি তরফ সে সহযোগ করতে হ্যাঁ, আর হামারি ম্যাডাম হ্যা রত্না জি আর হামারে ভাই সাহেব হ্যা শফিকুর রহমান উপ রাজু ভাই
हम लोग अक्सर सोशल वर्क करने में इतना मज़ा आता हम लोग को, हम लोग चाहते हैं कि ज़्यादा ज़्यादा समय इन लोग के बीच गुजारे, एक अच्छी सीख मिलती है और बहुत सुकून मिलता है इन लोग के साथ रहने में। उम्मीद है बाकी लोगों से भी यही अनुरोध करूंगा कि आप लोग भी इसमें सहायता करें। बहुत सर, हाँ जी, कपड़े में देखिए कुर्ता पैजामा है, लुंगी है और साड़ी है। ठीक है, तकरीबन कितने लोगों को ये मिला? करीबन, हालांकि हम लोग तो बहुत ज़्यादा रहे थे, अभी तक 200 से 250 करीबन वितरण हुआ है। हम लोग और भी बहुत ज़्यादा लाए थे, अभी भी बहुत सारा बचा हुआ है। हम लोग कोशिश कर रहे हैं कि हर किसी के दरवाजे पे पहुँचे और इस ईद की खुशी में हर कोई शामिल हो। एक बार अपना नाम और अपना तालुक जी। मैं सुनील कुमार गुप्ता। बहुत अच्छी बात है, आप एक दूसरे कौम से हो के भी। बिल्कुल बिल्कुल बोल, यही तो एक पैगाम होना चाहिए लोगों के बीच में, जो अपना खुशी छोड़ के दूसरे की खुशी में शामिल हो के ना, बहुत मज़ा आता है। ये अलग मज़ा ही आता है जो आपको दिल से फीलिंग होगा। राजू भाई, और राजू भाई एक बार बोल दीजिए, हमारे साथ मोहब्बत जिंदाबाद। इंसान क्या बोलना चाहेंगे आज, बस एक अच्छे साथ मिलकर के कपड़ा बांट रहे हैं, खुशी का बात है। जरूरतमंद को मिले, इंशाल्लाह हर भाई को आगे बढ़ना चाहिए, जो जरूरतमंद है उसको कपड़ा, लुंगी, साड़ी मिलना चाहिए उनको। अच्छा, रत्ना मैडम के लिए क्या बोलेंगे? रत्ना मैडम संघ ने, हम लोग साथी है, एक जगह कहीं भी कोई प्रोग्राम करते हैं मिलजुल के हम लोग करते हैं, इंशाल्लाह जितना हेल्प होता है हम लोग सब आपस में एक मिलजुल के करते हैं। राजू भाई, जैसे कि देखा जाता है आप सोशल समाज, इस सोशल वर्क में काफ़ी बढ़ चढ़ के हिस्सा लेते हैं, कभी किसी को भी कोई भी समय अगर कोई ज़रूरत पड़ा तो उससे आप कैसे कॉन्टैक्ट करेंगे? इंशाल्लाह मेरे मोबाइल नंबर है, कभी भी किसी ज़रूरतमंद को मिलेगा इंशाल्लाह, मेरे लायक का जितना सेवा होगा इंशाल्लाह उतना पहुँचा सकते हैं इंशाल्लाह।